Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Amma ba'd, fa'auzu billahi minash shaitanir rajim. Wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayt wa Ismail. Rabbana taqabbal minna innaka antas samiul alim. Prashongsha Allah ta'ala jonno jini amaderke shot kaje obodan rakhar taufik dan korin. এবং এর মাধ্যমে আমাদেরকে জান্নাতবাসী করেন এবং আমাদের মৃত আপনজনদের জন্য জান্নাতবাসী করার মাধ্যম সৃষ্টি করে দেন আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহানবীর উপরে দরুদ পাঠ করছি যিনি বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে দেন মহান আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ এমন সুবর্ণ সুযোগ এই পৃথিবী ধরার জন্য মহান আল্লাহ তাআলার একটা অশেষ রহমত ও দয়া বই কি মহান আল্লাহ তাআলা বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন খাড়া করলেন তখন তিনি দোয়া করলেন রব্বানা তারা দোয়া করছেন ও আমাদের প্রভু তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে কবুল করুন ইন্নাকা আনতাস সামিউল আলিম তাকাব্বাল মিন্না এর ব্যাখ্যাই বলেছেন ভালো কাজ করে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন হাদিসে এর প্রমাণ পাওয়া যায় আপনি যদি সৎ আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ওই সৎ আমলের বিনিময়ে যে দোয়াই চাইবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করে দোয়া করলেন আল্লাহ আপনি আমাদের প্রার্থনা কবুল করুন আল্লাহ আপনি এই মসজিদকে কবুল করুন তো ঠিক তদ্রূপ আপনি মসজিদ নির্মাণ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন মসজিদ নির্মাণে অবদান রাখা শুধু আপনার জন্য নয় হ্যাঁ মসজিদ নির্মাণে যদি অবদান রাখেন তাহলে আপনি আপনার জান্নাতে ঘর নির্মাণ করছেন শুধু তাই নয় মসজিদ নির্মাণে যদি আপনি অবদান রাখেন তাহলে এই মসজিদের মাধ্যমে আপনার পিতামাতার জন্য সাদগা করতে পারেন পিতামাতার জন্য আপনি অনেক বড় অবদান রাখতে পারেন আপনার পিতামাতা আল্লাহ না করুন যদি জাহান্নামী বা কবরে শাস্তি হয়ে থাকে ইনশাআল্লাহ আপনি এই সদগার মাধ্যমে আপনার পিতামাতাকে মুক্তি দিতে পারেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু যখন মানুষ মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটি আমল ব্যতীত যে তিনটি আমল কখনোই বন্ধ হয় না ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন সাদকায়ে জারিয়া এমন দান যে দানের সওয়াবটা চলমান যেমন মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় সাদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেওয়া বা জনকল্যাণমূলক কাজ করা মসজিদ সর্বশ্রেষ্ঠ বড় সাদগা সাদগায়ে জারিয়া এই মসজিদে একটি ইট যদি আপনি দেন হাদিসে এসেছে একটি ইটের বিনিময়ে আপনি যদি এক বস্তা সিমেন্ট দেন এই সিমেন্টের বিনিময়ে যতদিন মসজিদ থাকবে ইনশাআল্লাহ তার সওয়াব আপনি পেতে থাকবেন এবং জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন আপনার পিতার জন্য করবেন হাদিস তাই প্রমাণ করছে সাহাবীরা তাদের পিতামাতার জন্য মসজিদ নির্মাণ করে দিতেন এখনো আরব বিশ্বের অধিকাংশ মানুষ মসজিদ নির্মাণ করে দেন কিন্তু আমরা দশটা টাকা মসজিদে দিতে চাই না আপনারা আসুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন তিনটি আমল ব্যতীত যেই তিনটি আমল আপনি পেতেই থাকবেন আপনার পিতামাতার জন্য যদি আপনি দেন সদগায়ে জারিয়া আপনার পিতামাতা কবরে বসে থেকে পেতেই থাকবে আপনি ব্যাংকার স্বরূপ হবেন আসুন আপনার পিতামাতার জন্য অন্তত হলেও সদগা করুন আর সদগা করলে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবেন
আর দ্বিতীয়টি আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যার মাধ্যমে মানুষেরা উপকৃত হয়। আপনি যদি এই মাদ্রাসা নির্মাণে শত শত ছাত্ররা এখানে লেখাপড়া করছে, কোরআন হাদিস চর্চা করছে, আপনি যদি এখানেও সহযোগিতা করেন ইনশাআল্লাহ এর সওয়াব আপনি পেতে থাকবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর এমন নেক সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করবেন, তাহলে আপনি মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ করে দিয়ে আপনি সওয়াব পেতে পারেন, আপনার পিতা মাতা আপনার আপনজন আত্মীয় স্বজনের নামে সাদগা করতে পারেন, অথবা জ্ঞানে এমন জ্ঞান আপনার রেখে যাওয়া অথবা এমন জ্ঞানের মাধ্যম রেখে যাওয়া যার কারণে আপনি সাদগায়ে জারিয়া অনন্তকাল ধরে পেতে পারেন, আর এমন সন্তান তৈরি করা যেই সন্তান মূলত আপনার জন্য দোয়া করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে এই হাদিস থেকে এটাই প্রমাণিত হলো। আর মুসলিম জাতির পিতা হিসাবে খ্যাত ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম কিন্তু মসজিদ নির্মাণ করে দোয়া করেছেন। আসুন আমরাও মসজিদ নির্মাণ করি, আল্লাহ তাআলার কাছে চাই এবং আমাদের জান্নাত সুনিশ্চিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।